এক সময় একটি ঘন এবং রহস্যময় জঙ্গলে জ্যাকবিন কোকিল নামে পরিচিত একটি অদ্ভুত প্রাণী বাস করত। জঙ্গল ছিল প্রাণবন্ত উদ্ভিদ এবং প্রাণীর একটি ক্যালিডোস্কোপ, যেখানে প্রতিটি গাছ ফিসফিস করে প্রাচীন গোপনীয়তা এবং প্রতিটি প্রাণীকে বলার মতো গল্প ছিল। জ্যাকবিন কোকিল, যার নাম রূপকথার, তার তীক্ষ্ণ পালক নিয়ে দাঁড়িয়েছিল, যা স্বপ্নের ট্যাপেস্ট্রির মতো জল জল করে। রূপকথা সাধারণ কোকিল ছিল না, এটি তার মায়াবী সুরের মাধ্যমে গল্প বলার এক জাদুকরী ক্ষমতার অধিকারী ছিল। দিগন্তের নিচে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে পুরো জঙ্গল রূপকথারের মনোমুগ্ধকর গল্প শুনতে জড়ো হবে। প্রতিটি গল্প শ্রোতাদের বিস্ময় ও কল্পনার জগতে নিয়ে গেছে। একদিন রূপকথার একটি ডালে বসার সময় তারা নামে একটি তরুণ এবং কৌতূহলী বাঘ কাছে এসে গল্প শোনার জন্য আগ্রহী। রূপকথার একটি বিস্তৃত রাজ্যের গল্প গুনতে শুরু করেছিল, যেখানে প্রাণী এবং গাছপালা মিলেমিশে বসবাস করত। গল্পটি প্রকাশের সাথে সাথে তারার চোখ বিস্ময়ে প্রশস্ত হয়ে গেল। রূপকথার যখন বীরত্ব, বন্ধুত্ব এবং জঙ্গলকে একত্রে আবদ্ধ করার জাদুকাহিনী শেয়ার করতে থাকে, তখন কথা জঙ্গলের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ে। প্রতিবেশী অঞ্চল এবং এমনকি দূরবর্তী দেশগুলি থেকে প্রাণীরা রূপকথারের মনোমুগ্ধকর বর্ণনাগুলি উপভোগ করতে ভ্রমণ করেছিল। নবাগতদের মধ্যে গজেন্দ্র নামে এক জ্ঞানী বুড়ো হাতি ছিল। ঐন্দ্রজালিক কোকিলের গল্পে আকৃষ্ট হয়ে গজেন্দ্র রূপকথার শ্রোতাদের খোঁজ করেন। বুদ্ধিমান হাতি জঙ্গলে ক্রমবর্ধমান বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল, কারণ বাইরের প্রভাব রূপকথার গল্পের সূক্ষ্ম ভারসাম্যকে হুমকির মুখে ফেলেছিল। রূপকথার পরিস্থিতির মাধ্যাকর্ষণ বুঝতে পেরে জঙ্গলের প্রাণীদের একত্রিত করতে এবং তাদের আবদ্ধ জাদুটিকে রক্ষা করার জন্য একটি যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রতিটি সুরেলা নোটের সাথে রূপকথার একটার বার্তা ছড়িয়ে দিয়েছে, প্রাণীদের তাদের মতভেদকে আলিঙ্গন করতে এবং জঙ্গলের মুগ্ধতা রক্ষা করতে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে। রূপকথার সুর জঙ্গলের মধ্য দিয়ে অনুরণিত হওয়ার সাথে সাথে প্রাণীদের মধ্যে একতার অনুভূতি ফুটে উঠল। একসময় সংযোগ বিচ্ছিন্ন প্রাণীরা জোট গঠন করেছিল, বুঝতে পেরেছিল যে তাদের সম্মিলিত শক্তি জঙ্গলের জাদু রক্ষার চাবিকাঠি হবে। প্রাণবন্ত ইকোসিস্টেমটি বিকাশ লাভ করেছিল কারণ প্রাণীরা চ্যালেঞ্জগুলি কাটিয়ে ও তাদের বাড়ি রক্ষা করতে সহযোগিতা করেছিল। যাই হোক, সম্প্রীতি স্থির হওয়ার সাথে সাথে দিগন্তে একটি অন্ধকার ছায়া লুকিয়েছিল। একদল লগার লোক দ্বারা চালিত ধ্বংসাত্মক যন্ত্রপাতি নিয়ে জঙ্গলে আক্রমণ করেছিল, প্রজন্মের গল্পগুলি ধরে রাখা প্রাচীন গাছগুলিকে ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছিল। প্রাণীরা এখন একত্রিত হয়ে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। রূপকথার দৃঢ় সংকল্পের সাথে একটি সুর রচনা করেছিলেন, যা আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিধ্বনিত হয়েছিল। জাদুকরী কোকিলের সঙ্গীত দ্বারা অনুপ্রাণিত প্রাণীরা তাদের বাড়ি রক্ষার জন্য একত্রিত হয়েছিল। একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়, যেখানে জঙ্গলের প্রাণীরা একতা এবং রূপকথার গল্পের জাদুতে উদ্বুদ্ধ হয়ে ধ্বংসাত্মক শক্তির বিরুদ্ধে দাঁড়ায়। তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রাণীরা লগারদের উপর জয়লাভ করেছিল এবং তাদের পিছু হটতে বাধ্য করেছিল। জঙ্গল যদিও ক্ষতবিক্ষত, আগের চেয়ে স্থিতিস্থাপক এবং শক্তিশালী হয়ে উঠেছে। রূপকথার সুর প্রতিধ্বনিত হতে থাকে পুনরুজ্জীবিত বনের মধ্য দিয়ে, বিরোধের উপর ঐক্যের বিজয় উদযাপন করে। জঙ্গল এখন বেড়ে ওঠার সাথে সাথে রূপকথার তার বাসস্থানে ফিরে এসেছিল, এটি জেনে সন্তুষ্ট যে এর গল্পগুলি কেবল প্রাণীদের হৃদয়কে মুগ্ধ করেনি, বরং তাদের সেই জাদুকে রক্ষা করার জন্য অনুপ্রাণিত করেছিল, যা তাদের বাড়িটিকে অসাধারণ করে তুলেছিল। জ্যাকবিন কোকিল গল্প বুনতে থাকে, নিশ্চিত করে যে জঙ্গলের সম্প্রীতি আগামী প্রজন্মের জন্য স্থায়ী হয়। আর তাই জঙ্গল সমৃদ্ধ হয়েছে রূপকথার গল্পের প্রজ্ঞার দ্বারা পরিচালিত, একটা স্থায়ী শক্তির প্রমাণ এবং গল্প বলার জাদু বিশ্বের সামনে আনতে পারে।